আমি মনে করি যে সম্ভবত এটা রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য হতে পারে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার যে রায় হয়েছে এই রায় থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি সদস্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের বাবা মুরব্বী বড় ভাইদের কাছে যেটা জানতে পেরেছি যেটা শুনেছি আসলে গিনি তো এত বড় অপরাধ সে আসলে সে করে নাই, এটাই আমাদের আমরা জানি আর কি। উনি যদি মানুষ খুন করতেন লুট করতেন না গরিবি বেশে ফকিরের মতো একটা বাড়ি হয় নাকি, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার দুই বছরে ওনার কাছে চায় না ধরতে পারতেন, ওনার তো চায় না ওনার কাছে পায় নাই। মুজাহিদ ভাই এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন। যে অভিযোগের ভিত্তিতে ওনার ফাঁসির রায় ঘোষণা করেছে, আমি ব্যক্তি হিসাবে নয় এলাকার কোনো মানুষই এটাকে মানে সাধারণ স্বাভাবিকভাবে গ্রহণ করে নেই। কারণ উনি এলাকায় আসলে এলাকার মানুষের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল, উনি এই মসজিদেই এতেকাবে বসতেন, প্রতি বছরেই উনি আসতেন এতেকাবে বসতেন। ছোটোকালের থেকে মুজাহিদ কোনো রকম কোনো গণ্ডগোল মারামারি কাজে কোনো দিন আমরা দেখিনি, আমাদের নয়নে পড়ে নেই আর কি। আপনি এলাকাটা তদন্ত করে নেন, দেখেন কী বলে, যে খারাপ রেখে ভালো করে না আর ভালো রেখে কোনো খারাপ বলে না, অধিকাংশ মানুষই চাবে তার মুক্তি। এই ফাঁসিটা আমাদের যুক্তিসঙ্গ না। কিছুদিন আগে মুজাহিদ নিয়ে মন্ত্রী হয়েছে, মন্ত্রী হওয়ার পরে গেছে, তারপরে এখন বলে তারাই রাজাকার। আসলে আমাদের চোখে এই পর্যন্ত পেছে নাই, আমরা এই জায়গারই বাসিন্দার, এই জায়গায় থাকি, সম্পূর্ণই মনে করি যে মিথ্যে ছিল না, সম্পূর্ণই মিথ্যে। তার মানে আমি জীবনে কোনো দিন দেখিনি এগিয়ে কারোর সাথে একটা খারাপ ব্যবহার করতে গ্রাম সম্পর্কে, অর্থাৎ আমার বাপদাদাও দেখে নাই, বড়ো ভাই বিরাদার এই গ্রামে প্রতিকটা লোকে এই কথাই বলবে যে জীবনে কোনো দিন দেখিনি। আমরা তার সবসময়কার জন্যই ভালো চাই আর সবসময়কার জন্যই তাকে মুক্তি চাই। আমাদের বাড়ি এখানে কিন্তু আজ পর্যন্ত কোনো খারাপ দেখি নাই, উনি ভালোই ফাঁসি হুকুম মামলা দিচ্ছে এটা আমরা বুঝতেছি, দেশে আমরা নইছি, তাদের হিংসা করে তো যাতে জামাত না থাকে দেশে, আমরা সবাই এলাকার লোক তার মুক্তি চাই। খুবই ভালো, ওনার বাপ মা ওনার দুটা যে কয়েকটা ভাই বেরাদার আছে সবাই সবাই ভালো, এরা কোনোদিন আমরা একের কোনো খারাপ দেখিনি। এই সরকারে করতেছে যে এই সরকারে করতেছে, আর কিছু কিছু লোক আছে এই সরকারে তারাই এলো এরা দুষতেছে, মানে আদি যারা যারা ওই সব করছে তাদেরও ধরে না, এলাকার লোকজন তো ওনারও খারাপ করে না। আপনারা আরও লোকের কাছে শোনেন, যাচাই করেন, তারপরে দেখেন এটা হলো অযুক্তি ফাঁসি দিতেছে আর কি তাকে। আমরা তো ওনার মুক্তি চাই, মুক্তি চাই, আর যারা নাকি এই ধরনের কাজ করছে তাগেরে ধরুক, ভালো মানুষকে ছাইড়ে দিয়ে। ছাত্র জীবনে সে আমাদের সুবর্ণপুর সুইস গেটের ওই জায়গা অনেকবার গেছে, তারপরে কথাবার্তা বলছে সবার সাথে, খুব ভালো মানুষ, সবাই তাকে চেনে সবাই ভালো জানে। তার বাপ একজন মৌলানা আব্দুল আলী নাম করা একজন লোক ছিল, তার ছেলেও খুব ভালো, সবাই তার কয়েকটা ছেলে আছে সবাই ভালো। অভিযোগ তো আমরা তো এবং তো অনেক লোকের কাছে শুনছি, কোনো অভিযোগ তো পাইনি। একাত্তরের সময়কার যে ঘটনা আমরা যা জানি ওই পর্যন্ত যা শুনে আসছি এর ভিতরে সে না আর কি। তবে রাজনৈতিক কারণে তো অনেক কিছু হয়ে থাকে, এটা আপনারাও জানেন। এলাকাবাসীর পক্ষ থেকে তার মুক্তি চাই, অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়ার জন্য সরকারকেও আমরা অনুরোধ জানাই। মুজাহিদ সাহেব দুইবার ইলেকশন করলো, তার আর প্রচার প্রচার হইল, কোনো লোক তো মাইকে যেয়ে বলল না মুজাহিদ সাহেব যুদ্ধ অপরাধী, অমুক জায়গায় লোক মারছে তারা কি ভোট দেবেন না, তা তো বললো না কেউই কর নাকি। আমি 1 নং সেক্টরের একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধের প্রাককালে কাজ করেছি, তখন থেকেই এই স্বাধীনতা মানে যুদ্ধ অপরাধী হিসেবে বিচারের আগ পর্যন্ত স্বাধীনতার পক্ষের বিপক্ষে কেউ বলে নাই যে মুজাহিদ সাহেবের স্বাধীনতা বিরোধী কোনো অ্যাক্টিভিটি ছিল, একথা কেউ বলে নাই। এমনকি যুদ্ধের সময় উনি ফরিদপুর ছিলেন একদিনের জন্য, এ কথাও কেউ বলেন নাই। শুধু যুদ্ধ অপরাধীর মামলায় যখন তাকে জড়ানো হয় তারপরে থেকে এই কথাবার্তা বানোয়াট কথাবার্তা শোনা যাচ্ছে, এর আগে এই ধরনের কথাবার্তা আমরা শুনি নাই। আমি চাই যেহেতু ওনারা নির্দোষ এবং এ ব্যাপারে ওনাদের কোনো ভূমিকা ছিল না, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে কোনো ভূমিকা ছিল না, সুতরাং আমরা তার বেকসুর খালাস চাই এবং তার সসম্মানে তার মুক্তি চাই আমরা। আমার জীবনে কোনো লোকের কাছে তাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য শুনি নাই, এটা জুলুম। এবং ওনার একমাত্র অপরাধ উনি ইসলামের কথা বলেন, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, এছাড়া ওনার আর কোনো অপরাধ।